আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় দর্শক, আধুনিক চাষির পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ দর্শক ভাইয়েরা, আল্লাহর অশেষ রহমতে আমিও খুব ভালো আছি। দর্শক ভাইয়েরা, আজ আমি আপনাদের পেয়ারা বাগানের অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে ডগা কাটা, পেয়ারার ডগা কাটা, এই বিষয় নিয়ে কিছু কথা বলবো বা আলোচনা করব। যে এখনের সময় আপনার যেহেতু জানুয়ারি মাসের আজ 13 তারিখ, আর বাংলা মাসের যদি হিসেব করেন পৌষ মাস শেষের দিকেই, মানে একদিন আছে ইনশাল্লাহ, তারপরে পৌষের বিদায় হবে, মাঘ মাস পড়বে। এখন ডগা কাটা যাবে কি যাবে না, যেহেতু মনে করেন আমি আপনাদের 10-12 দিন আগেও বলেছি আমি আমার বাগানের ডগা এখন আর কাটবো না, যেহেতু পৌষ মাস ছিল, পৌষ মাসে আমি আমার বাগানের ডগা মোটাই কাটবো না, এমনই বলেছিলাম। এখন যেহেতু আপনার মাঘ মাস এসেছে, বাংলা হিসেব করতে হবে আপনাকে, আর আমাদের যদি ইংরেজি মাস হিসেব করেন তাহলে জানুয়ারির 15, আজকে 13 তারিখ, ধরে নেন 15, এই সময় এসে ডগা কাটা যাবে কি যাবে না। দর্শক ভাইয়েরা, সর্বপ্রথম আপনাদের একটা কথা বলি, ডগা কাটার বিষয়ে সম্পূর্ণ সিদ্ধান্ত আপনার নির্ভর, মানে সিদ্ধান্ত নিতে হবে আপনার বাগানের অবস্থার পরে, আপনার বাগানে কি মানে অবস্থার পরে আপনার ব্যবস্থা নিতে হবে, সিদ্ধান্ত নিতে হবে। যদি ধরে নেন, দেখুন আমার আল্লাহর রহমতে এমন কোনো গাছ নেই যে গাছ আমার, মানে যদি আপনারা আমার বাগানে ধরে নেন 100টা গাছ আছে, আমার 98টা গাছে দেখুন আল্লাহর অশেষ রহমতে এমন ফুল রয়েছে, শুধু একটা না। আমি দেখুন আমি এক দিন এক পাশ থেকে ভিডিও করি, মানে আপনাদের বোঝানোর সুবিধার্থে আর কি, আমি যে কোনো একটা গাছ বা একটা গাছের উপরে ভিডিও করি না। অনেকে মানে এই বিষয় নিয়ে আর বলেন, ভাই আপনি দৌড়ান কেন, ক্যামেরা এক জায়গায় ধরে রাখেন না কেন, মানে ভাই আমি আপনাদের বোঝানোর স্বার্থে দেখাই। দেখুন আমার গাছের এখন এই অবস্থা, আমি এই পরিচর্যাগুলো করছি, আপনাদের বাগানে যদি এমন অবস্থা থেকে থাকে আপনারা সেই অনুযায়ী ট্রিটমেন্ট করতে পারেন, ইনশাল্লাহ ভালো হবে। আর আমি আপনাদের এটা দেখানোর মানে চেষ্টা করি, আমি যেহেতু করছি আমি সফলতা পেলে ইনশাল্লাহ আপনিও পাবেন। দর্শক ভাইয়েরা, এবার মানে মেন কথায় আসা যাক, আসল কথায় আসা যাক, আপনারা দেখুন মানে আমার বাগানের কি একটা অবস্থা, আল্লাহর রহমতে খুব মানে মানে কড়ির, মানে যে কড়িটা ফুটবে 2-1 দিনের মধ্যে এমন কড়ির অভাব নেই, কিছু মাসে আপনার প্রচুর কড়ি ফুটছে, মানে এমন একটা অবস্থা ছিল, সেটা ছিল আপনার পৌষ মাস। অতএব আমার মাথায় কোনো সময় আসেনি আমার ডগা কাটতে হবে, এবং আমার ডগা কাটার মোটেই প্রয়োজন ছিল না। ওই সময় যদি ডগা কাটতাম আমি, আমার কী হতো যে নতুন আপনার ডগা কাটলে কী হয়, আপনার হচ্ছে নতুন যে এগুলো বের হয়, দেখুন এদের যে কোনো কারণবশত ডগা কাটা হয়েছে আর কি, দেখুন কী অবস্থার, কালো হয়ে রয়েছে, জাবের আক্রমণ ছিল, বা আপনার হচ্ছে এই বিভিন্ন রকম, মানে সে গুরুত্বটা ভালো হয় না, ওটা তো কবে কাটা হয়েছে তার কোনো ঠিক নেই, কয় মাস আগে কাটা রয়েছে। এবার আপনাদের মানে ইয়ের কথায় আসি, মেন কথায় আসি, মানে ডগা কাটলে যে হবে না এমন কোনো কথা না। দেখুন ডগা যদি কাটা থাকে আপনার ভালোভাবে, আর সঠিক ট্রিটমেন্ট যদি আপনি পারেন নিতে পারেন, তাহলে আপনার ফুল হবে আর কি, মানে নতুন ডগা কষি ছাড়বে, কিন্তু ওটা অনেক দেরি করবে। আর যদি টোটাল ওরকম কাটা থাকে আপনার, মানে আমার পছন্দ ছিল না যে আমি ওই সময় আমার বাগানের ডগা কাটবো, কারণ আমার পর্যাপ্ত ফুল ডালি ছিল, আমি চেয়েছিলাম এটা ভালোভাবে বড় হয়ে যাক, ফুলগুলো ফোটা শুরু করুক, মানে কোয়ালি 2-1টা আসুক, তারপর আমি কাটবো, কারণ আমার গাছে প্রচণ্ড লোড। এখন আপনাদের বিষয়তে আসি, যা মনে করেন পেয়ারার যাদের ভালো জাত, যারা সঠিক সময়ে ডগা কাটেন, সঠিক পরিচর্যা নেন, আমার বিশ্বাস ভাই তাদের সবার বাগানের এমন আর কি এমন একটি অবস্থা, মানে ফুলে ফলে, মানে ফুল ফলে বোঝাই আছে, এটা আমার একান্ত বিশ্বাস। দেখুন এবার আপনাদের হচ্ছে প্রসঙ্গটা ভুল বারবার অন্যদিকে চলে যাচ্ছে, এবার আপনাদের বোঝানোর সাথে এগুলো বললাম, এখন আপনারা বুঝে নিন। ধরুন আপনার কাছে এই চালানে ফুল চাল, মানে আমাদের এটা ফুল ফল প্রচুর রয়েছে, আপনার আসেনি, তাহলে আপনি কি করবেন, আপনি অবশ্যই ডগা কাটবেন, যেহেতু আপনার মানে এরকম করি নেই, সেহেতু আপনার ডগা অবশ্যই কাটতেই হবে, না কাটলে তো আপনি ফলন পাবেন না। আর আমার যেহেতু প্রচুর ছিল সেজন্য আমি কাটিনি, আমি আপনাদের বলেছি আপনাদের মানে আমি এখন কাটবো না, আপনারা যারা ভালো মনে করেন তারা কাটতে পারেন। এখন আপনাদের বলি, এখন কি মানে এখন যেহেতু আপনার পৌষ মাস শেষ, মানে আমি এখন কি করব, আমার বাগানের এখন আমি মনে করেন কি করতে, মানে ডগা কাটবো কি কাটবো না। হ্যাঁ ভাই, আমি এবার
ইনশাআল্লাহ মাঘ মাসের 4-5 দিন হয়ে গেলে বা 7-8 দিন 10 দিন হয়ে গেলে আমি আমার বাগানের আবার ডোকা কাটা শুরু করব। তাহলে কি হবে একটু বুঝে নিন, আমি যদি মাঘ মাসে ডোকাটা কাটি মানে কাটতে কাটতে ধরে নাও মাঘের 15 হয়ে গেল, মাঘ মাসের 15-16, এবার আমার এই ডোকাটা ছাড়বে আপনার মাঘের মাঘ মাসের বাংলা বাংলা হিসেব করি বাংলা মাসের আপনার হচ্ছে 25 তারিখের দিকে দেখবেন যদি সঠিক সব কিছু হয় আল্লাহর রহমত যদি থাকে আপনার হচ্ছে মাঘ মাসের 25-এর পর থেকে যে হালকা মানে ডোকাবে ছাড়া শুরু করবে, আর যখনই সেটা ফাল্গুন পাবে ফাল্গুনে জানেন টানের মাস সব কিছু চেহারা পরিবর্তন হয়ে যায়, আমার ডোকাটা মোটা মানে ডোকা মোটা মোটা হবে এবং খুব দ্রুত বেড়ে মানে বেড়ে যাবে। এবার ডোকা মানে আপনাদের টোটাল হিসেব দিয়ে দিই আমি ওই পেয়ারাটা কবে মানে আমি যখন ডোকা কাটবো মানে যখন ডোকা কাটবো পেয়ারাটা আমি কবে বেচতে পারবো কোন মাসে বিক্রি করবো, মাঘের 15-এ যদি কাটতে পারি ইনশাল্লাহ ওই পেয়ারাটা ফুল ফুটবে মানে ওই যে আপনার এই যেটা বের হচ্ছে এটা বের হয়ে ফুল ফুটবে নতুন ডাল বের হয়ে ফুল ফুটবে আপনার ফাল্গুনে ফাল্গুনের শেষের দিকে। এবার আমি চৈত্র মাসে যে পলি করতে পারবো চৈত্র মাসের শেষের দিকে একেবারে চৈত্রের শেষের দিকে বৈশাখের প্রথমে আমি যদি পলি করি আমি ওই পেয়ারাটা বেচতে পারবো আপনার যেহেতু গরমকালের সময় তাড়াতাড়ি ওই পেয়ারাটা আমি বেচতে পারবো আপনার হচ্ছে বৈশাখের একেবারে শেষে নেই জ্যৈষ্ঠীর প্রথম থেকে, আমি জ্যৈষ্ঠী মাসের মধ্যে পেয়ারা বেচে একবার ক্লোজ হয়ে যাব। আর মনে করেন যে আমার পেয়ারার মানে বর্তমান বাজার কখন কিরাম থাকে এটা বলাই যায় না, এখন সিজন আর ডাল সিজন বলে পেয়ারার কিছুই নেই, কারণ দেখুন আপনারা খেয়াল করে দেখুন সিজনও মনে হয় এরকম ফুল জ্বালিয়ে আসে না, দেখুন মানে কোনো এই গাছটা একটু বেশি ফাঁকা তাহলে ডোকাগুলো দেখুন। আরেকটি গাছ দেখুন মানে এখন সিজন ডাল সিজন বলে কিছু নেই, আমি আমার বাগানের আপনার জ্যৈষ্ঠী মাসে পেয়ারা বেছে কিনে একেবারে ক্লোজ করে ফেলাবো, তখন মনে করেন তখন আমি জ্যৈষ্ঠী মাসে হাট প্রুনিং করতে পারি আর না হলেও আমি আমার যে কোনো একটা কিছু সিদ্ধান্ত নেবো সেটা আপনাদের অবশ্যই দেখাবো। এবার আমি আমার সিদ্ধান্তটা আমি এবার আমরা আমাদের গাছের হাট প্রুনিং নাও করতে পারি এমনও সিদ্ধান্ত নিতে পারি আমরা, কিন্তু আমরা ডোকা কাটা কন্টিনিউয়াসলি চালিয়ে যাবো এই কয়দিন। তো দর্শক ভাইরা আশা করি আমার মানে আপনারা যারা প্রশ্ন করছেন ভাই ডোকা এখন কাটা যাবে কিনা জানুয়ারি মাসে, যেহেতু এখন 15 তারিখ কভার হয়ে গিয়েছে অবশ্যই বলবো ভাই ডোকা কাটুন আর সঠিক পরিমাণে স্প্রে করুন ভালোভাবে, আর যদি একান্তই আপনারা মানে যাপ যারা সরতি পাচ্ছেন না তাদের একদম সর্বশেষ একটি চিকিৎসার নাম বলি ইনশাল্লাহ এটা করলে আর মনে হয় না বেশি সমস্যা হবে, আপনারা ভলিউম ইনশাল্লাহ যে কোনো দোকানে সিনজেন্টার দোকানে গেলে ভলিউম পাবেন ভলিউম ফ্ল্যাক্সি ওর সাথে দেবেন গেইন ওটাই ইমিডাক্লোরোফিট তরল এই দুইটা জিনিস দিবেন ইনশাল্লাহ আশা করা যায় আপনার ভালো রেজাল্ট হবে। যাদের ফুল ঝরে যাচ্ছে মানে জাবের আক্রমণের কারণে হোক বা ছত্রাকের কারণে হোক এর সাথে আপনারা রোবরাল দিতে পারেন যেগুলো পরিচিত প্রোডাক্টের কথা বলছি আপনারা আপনারা দিতে পারেন আপনার হচ্ছে স্কোর দিতে পারেন এইগুলো চালিয়ে যাবেন ইনশাল্লাহ দেখবেন যে সমস্যা থাকবে না, মানে যারা একেবারেই অপারক হয়ে গিয়েছেন যে জাপ তাড়াতেই পাচ্ছেন না এমন একটা অবস্থা পরিচর্যা বিভিন্নভাবে করার পরেও আপনারা সর্বশেষ সেটা দিয়ে দেখতে পারেন। তো ভাইরা ভিডিও আজ বেশি বড় করব না আপনাদের একটি কথাই বলবো পেয়ারা চাষ বুঝে শুনে করুন ইনশাল্লাহ লাভবান হবেন। দেখুন তো ভিডিও আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে শেষ করছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।